হিংসার দাবানল। জ্বলিয়ে আছে মণিপুর, চৌদিশে গুলি আর বারুদর ধোঁয়া। কি দিন! কি রাতি! কেবল গুলি আর বারুদর শব্দ। এয়াই মণিপুর। উগ্রপন্থীয় গিজগিজাই থাকা মণিপুরলৈ কিছুদিনের বাবে শান্তি আহিছিলহে, পুনের অশান্ত হয়ে পড়িল মণিপুর। এয়া অবশ্যই নিরাপত্তা বাহিনী আর উগ্রপন্থী গোটর মাজর সংঘর্ষ নহয়। শুক্রবারে নিশা রাজ্যখনের বিষ্ণুপুর জেলার কাকটাত কুকি উগ্রপন্থীয় গুলিয়ায় নিহত করেছিল একটা পরিয়ালর তিনগী লোকক। তার পিছত পুনের প্রতিবাদমুখর হয়ে পড়ে রাজ্যখনের মেইটি জনগোষ্ঠীয় লোক সকল। তার পিছত শনিবারের দিনের দৃশ্য এয়া। প্রতিবাদকারী সকলে কেটেপারে গোলাবর্ষণ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তার পিছতে নিরাপত্তা বাহিনীয় কন্দুয়া গেস মারি গুলিবর্ষণ করে প্রতিবাদকারীক ছত্রভঙ্গ দিওয়ার চেষ্টা করে। Earlier on Saturday evening, unknown miscreants had also set ablaze 7 to 8 houses in different areas of Imphal East and Imphal West. We have witnessed presence of Manipur police top officials at the incident front, actively trying to manage the situations and bring some semblance of control. শনিবারের এনে ঘটনার পিছত রাজ্যখনের তিনিখন জেলাত পুনের সান্ধ্য আইন জারি। মণিপুরের পশ্চিম ইম্ফল, পূব ইম্ফল আর বিষ্ণুপুর জেলাত 24 ঘন্টার বাবে সান্ধ্য আইন জারি করা হয়েছে। In response to the escalating violence and growing security concerns, the authorities had curtailed the relaxations of curfew in Imphal West, Imphal East and Bishnupur district. এনে ঘটনার মাজতে দুষ্কৃতিকারী জ্বলাই দিয়ে কেইবাটাও ঘর। তিনি মাহে এনেদরেই জ্বলি আছে সুবুরিয়া রাজ্যখন। এতিয়া চৰাইর শব্দত নুপুয়ায় মণিপুরের রাতি। মণিপুরত এতিয়া রাতিপুয়ায় গুলি আর বারুদর শব্দ। মণিপুরের পর বিশ্বজিৎ মেইটির সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।